আজকের দেবী হলে আমি হাতটা নিয়ে দেখতাম যে কোন হাত দিয়ে আমার স্বামীকে টাচ করছিল ওই ঠোঁটটা ধরে দেখতাম যে কোন হাত দিয়ে আমার স্বামীকে ভালোবাসি বলছিল চোখ দেখতাম চেক করতাম কোন চোখ দিয়ে আমার স্বামীকে দেখছিল। স্বামী আমার আমার স্বামী সে আমি তাকে ভালোবাসি এই জায়গাটা একমাত্র সেই মহিলাই বুঝবে যার স্বামী কোথাও পরকীয়ায় জড়াইছে বা জড়াচ্ছে বা রানিং আছে একমাত্র সেই বুঝবে এটার ব্যথা কত বড়ো আমি ওনাকে তিলে তিলে জিজ্ঞেস করতাম যে এটা কীভাবে 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 আচ্ছা এখন আমি ঘুমের মধ্যে রাগের চোট আমার ঘুম ভেঙে যায় ওই সময় আমার এত কষ্ট আমি দুইটা টুইন বাচ্চা কুলে নিয়ে আমি রাত জাগছি দিন রান্না বান্না বাজার সদায় ঘরের কাজকর্ম করে দুইটা টুইন বাচ্চা রাত্রে ঘুমায় না এই বাচ্চা জাগতে জাগতে উনি ওই বাসার থেকে আসতেন ভোরবেলা রাত তো আমাকে অস্বীকার করতেন না আমার সাথে ফ্রেন্ডলি ছিলেন বা খালাদা ম্যাডামের বাসা থেকে যে আমাকে নিয়ে যখন মিথ্যা কেউ অপবাদ দেয় তখন আমার আর মাথায় থাকে না যে ওনার এই জিনিসটা আমার গোপন করা উচিত যে এটা হয় না যে একজনের অপরাধ গোপন করতে হয় তখন আমি আমি নির্দোষ কিভাবে প্রমাণ করব আমার আমি আমাকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে রাজীব সাহেবের এই সাবজেক্ট আসছে রাজীব সাহেবের সাবজেক্ট আসতে গিয়ে আমি কি কষ্ট করে সংসার করেছিলাম ওইখানে খালেদা ম্যাডামের নাম আসছে স্বাভাবিক এটা কিন্তু দেবী যে ঘটনা উনিশশো সালের সেই ঘটনা দু সালে এসে কেন হ্যাঁ এইটা যখন মাসুদ মামুনদের সাথে আমার বাচ্চাদের সাথে মানে রাজু ওই ফ্যামিলির জমি জমা নিয়ে কথা আসলো তখন আমাকে যখন তুমি জিজ্ঞেস করলে ওদের সাথে সম্পর্ক কেমন আমি এক সপ্তাহ আগে ওদের ওখানে যাই ছবি টবি সব তুমি দেখলো ওদের সাথে আমার সম্পর্ক ভালো ওরা একটা ইন্টারভিউ দিল ওই মহিলা অনেক খারাপ আমাদের স্বয় সম্পত্তি কিছু দেয় না এসে আসলে তো স্বয় কিছু দেওয়ার মালিক আমি না রাজীব সাহেবের হাতে ছিল উনি আমাকে যতটুকু দিয়ে গেছেন ওখানে ইলেকশন করবেন বলে ওখানেই মেজরিটি ছিল সয় ব্যাপারটা ওনারা যখন কথা উল্টাই ফেললেন আমাকে নিয়ে যখন আমার রাগ বেশি আমাকে নিয়ে যখন মিথ্যা কেউ অপবাদ দেয় তখন আমার আর মাথায় থাকে না যে ওনার এই জিনিসটা আমার গোপন করা উচিত যে এটা হয় না যে একজনের অপরাধ গোপন করতে হয় তখন আমি আমি নির্দোষ কিভাবে প্রমাণ করব আমার আমি আমাকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে রাজীব সাহেবের এই সাবজেক্ট আসছে রাজীব সাহেবের সাবজেক্ট আসতে গিয়ে আমি কি কষ্ট করে সংসার করেছিলাম ওইখানে খালেদা ম্যাডামের নাম আসছে স্বাভাবিক কি খালেদাక్టర్ কল্পনার সঙ্গে আপনার সম্পর্ক কেমন আসলে শেষ কবে কথা হয়েছে উনি বলেছেন যে আপনি তাকে পছন্দ করতেন না এবং কিন্তু আপনার দুই সন্তান যখন মারা যান এরপরে আপনি তাকে ফোন করে তাকে দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা চেয়েছেন এরকম একটা কথা তিনি বলেছেন তার ইন্টারভিউতে ক্ষমা কেন চেয়েছেন বা সম্পর্ক কেমন ছিল ওনার সাথে আমার কখনোই সামনাসামনি দেখা দেখা বলতে দূর কোনো শুটিংয়ে বা কোথাও টেকনাফ একবার এরকম দুই একবার সারা জীবন আর উনি আমার সাথে কথাবার্তা ওইভাবে হয় নাই বলে উনি দেবীকে চিনেন না দেবী কখনো ওনাকে ফোন দিবে না আমি দেই নাই আমি ওনার সাথে কখনোই কথা বলি নাই ইভেন ওনাকে জিজ্ঞেসও করি নাই আপনি আমার স্বামীর সাথে এটা কেন করছেন আমি লোক দিয়ে খবর দিয়েছিলাম যে রস্তে যেন আমার সংসারটা উনি বক্সাই দেন আমার যে আমার তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এমন কোনো বড়ো লোক কেউ ছিল না আমার সংসারটা যেন না ভাঙে আমার দুইটা বাচ্চা নিয়ে আমার সংসারটা ভাঙলে আমি বিপদে পড়ে যাব। এইভাবে ওনার কাছে বিভিন্ন ডিরেক্টরদের মাধ্যমে আর্টিস্টের মাধ্যমে খবর দেওয়া হয়েছিল আর উনি যদি বলে থাকেন ওনাকে আমি ফোন করেছিলাম আমি ওনার ফোন নাম্বার ফোন আছে কি না তাও আমি জানি না তবে থাকলে ওনার বাসায় ফোন আছে বা যদি থাকতো হ্যাঁ আমি হয়তো ওনাকে নিশ্চয়ই ক্ষমা চাওয়ার জন্য ফোন করতাম না ফোনের মাধ্যমে কিভাবে গুলি করা যায় ওই সিস্টেম বের করতাম আর ওনার সাথে দেখা কথা কোনোটাই হয় নাই ও একটু আগেই বললাম উনি বেঁচে গেছেন ওই ওই সময়ের দেবী আজকের দেবী হলে আমি হাতটা নিয়ে দেখতাম যে কোন হাত দিয়ে আমার স্বামীকে টাচ করছিল ওই ঠোঁটটা ধরে দেখতাম যে কোন হাত দিয়ে আমার স্বামীকে ভালোবাসি বলছিল চোখ দেখতাম চেক করতাম কোন চোখ দিয়ে আমার স্বামীকে দেখছিল স্বামী আমার আমার স্বামী সে আমি তাকে ভালোবাসি এই জায়গাটা একমাত্র সেই মহিলাই বুঝবে যার স্বামী কোথাও পরকিয়ে জড়াইছে বা জড়াচ্ছে বা রানিং আছে একমাত্র সেই বুঝবে এটার ব্যথা কত বড় আমি ওনাকে তিলে তিলে জিজ্ঞেস করতাম যেটা কীভাবে 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 আচ্ছা এখনও আমি ঘুমের মধ্যে রাগের চোট আমার ঘুম ভেঙে যায় ওই সময় আমার এত কষ্ট আমি দুইটা টুইন বাচ্চা কুলে নিয়ে আমি রাত দিন রান্না বান্না বাজার সদায় ঘরের কাজ কাজকর্ম করে দুইটা টুইন বাচ্চা রাত্রে ঘুমায় না এই বাচ্চা জাগতে জাগতে উনি ওই বাসার থেকে আসতেন ভোরবেলা রাত সাহেব তো আমাকে অস্বীকার করতেন না আমার সাথে ফ্রেন্ডলি ছিলেন বা খালাদা ম্যাডামের বাসা থেকে বিয়ের পরে বিয়ের পরে হ্যাঁ 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 এখন তুমি বলতে পারো যে এটা কিভাবে বলে একজন হাজবেন্ড একজন ওয়াইফকে উনি দুই নিয়েছিলেন হয়তো ব্যাপারটা একটা আমাকে ফ্রেন্ডলি নিয়েছিলেন অথবা পাত্তা দিতেন না এমন কোনো বড় লোকের মেয়ে না তুমি জানলেও কি না জানলেও কি তুমি থাকলেও কি চলে গেলেও কি দুইটার একটা ভাবতেন আমি এখনও এত বছর পরে ওইটা কত বছর হবে পঁচাশি থেকে এখন কত বছর প্রায় তিরিশ চল্লিশ বছরের ব্যাপার এখনও আমার ঘুমের মধ্যে রাগ ওঠে যে ওই দিন কীভাবে আমি মেনেছিলাম হ্যাঁ সময় আমাকে মানিয়েছিল সময় তো কার সবার তখন আপনার প্রতিক্রিয়া কি হতো যখন সকালবেলা রাজীব সাহেব আসতেন এই বাকি করতেন সারা রাত ওই বললাম না দুইটা ভাবে উনি ই করতে পারেন যে একটা হলো হতে পারে এটা অথবা ফ্রেন্ডলি ড্রিংক ড্রিংক করার পরে আপনার এটা এত বছর পরেও আমার ঘুম ভেঙে যায় দুঃস্বপ্নের মতো লাগে এখন বুঝো কি লাগতো আমি তো অনেক সময় আমার দুই বাচ্চা নিয়ে সুইসাইড করতে চাইতাম দোনোটাকে নিয়ে তারপরে ওই যে আমার নাম দেবী basta হবে এইখান থেকে উঠে একদিন দাঁড়াইতে হবে এই অপমানের জবাব একদিন দিতে হবে হ্যাঁ আমি এই অপমানের জবাব ওনাকে দিলাম এই চল্লিশ বছর পরে খালাদা ম্যাডাম উনিও ওনার এখন বয়স হয়েছে আপনার কি মনে হয় এত বছর পরেও উনি মাঝখানে অনেক অসুস্থ ছিলেন এই কথাগুলো সামনে এনে মানুষের কাছে ওনাকে খারাপ বানানোর কোনো আমার আমার ওনাকে আলাদাভাবে আমার কষ্ট হয় কষ্ট হতো এই কথাগুলো বলে ফেলার পরে আমার কষ্ট অনেকটা কমে গেছে কিন্তু ওনাকে পার্সোনালি আক্রমণ করার জন্য আমি কথাগুলো বলি নাই যেটা বললাম মাসুদ মামুনরা যখন আমাকে জমি দিই নেয় আমি খারাপ আমি সব মেরে দিয়েছে এই ধরনের বাজে কথাগুলো আসাতে কি হলো আমার আমি কখন জমি নিলাম আমি কখন রাজীব সাহেব কাটকি রাখলাম আমি আমার নিজেরই তো রাজীব সাহেব আমার ছিলেন না এখন একটার মানুষকে কান টানতে গিয়ে মাথা চলে আসছে ওইভাবে খালেদা ম্যাডাম কথার মধ্যে চলে আসছেন অন্য কোনো মহিলা নিয়ে তো আমি বলি না অন্য কারো নাম তো বলিনি